সময় কম লাগবে না বেশি লাগবে, হুঁশ থাকবে না, হারাইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রাণুগুলো কত যে সূক্ষ্ম, কোনোদিন জীবনে খেয়াল করি নাই, এই চোখ দিয়ে দেখা যায় না, সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। প্রিয় ভাইয়ের আমার, অতি সূক্ষ্ম অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এইটা দেখা যায় না। এই শুক্রাণুটা ডিম্বাণুটা ওইটার একটা আর এইটার একটা, কোটি কোটি শুক্রাণু ডিম্বাণু থেকে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মায়ের রেহমে 24 ঘন্টা এরা লড়াই করে। লড়াই করার পর শুক্রাণু আর ডিম্বাণুটা ওরা একটা বিশেষ প্রক্রিয়ায় এরা একত্রিত হয়ে মায়ের ওই রেহেমে বাচ্চা থলিতে তারা গিয়া ঝুলতে থাকে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই শুক্রাণুটা ওই শুক্রটা ওইটা 5 থেকে 6 সপ্তাহ যখন পার হতে চলেছে, ওই 5-6 সপ্তাহের পর ওইটা একটা রক্তপিণ্ডে পরিণত হয়। কোন আল্লাহ একবার আরো 6 সপ্তাহ চলে, এরপর ওই রক্তপিণ্ডটা একটা গোস্ত পিণ্ডে পরিণত হয়। কোন সুবহানাল্লাহ, ফাকালাকনাল মুজগাতা ইজামা ফাকাসাউনাল ইদামা লাহমা, ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, যখন এটা 16-18 সপ্তাহ পার হতে চলেছে, ওই শুক্রাণু ওই ডিম্বাণুটা একত্রিত হয়ে ওটা রক্তপিণ্ড, তারপরে গোস্তপিণ্ড, এই গোস্তপিণ্ডটা আবার এইটা একটা কঙ্কালে পরিণত হয়। মেডিকেল সায়েন্স বলছে এটা একটা কঙ্কাল, যেটাকে সুমিটেল বলা হয় ওদের ভাষায়। আমার ভাইয়েরা, এইটা যখন 21 সপ্তাহ পার হতে চলেছে, আমার আল্লাহ যা বলেছেন বিজ্ঞানীরা আজকে ওইটাই বলছে। আল্লাহু আকবার, সবাই কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ফাকাসাউনাল ইদামা লাহমা, আমি ওই কঙ্কালটাকে গোস্ত দিয়া চামড়া দিয়া যখন 20 সপ্তাহ পার হয়ে গেল ওইটা একটা মানুষের আকৃতিতে রূপান্তরিত করে মায়ের পেটের ভিতরে, একদিন নয় দুই দিন নয় প্রায় 40 সপ্তাহ 40 সপ্তাহ পর্যন্ত রেখে দিয়া একটা পূর্ণাঙ্গ মানুষ চোখ মুখ হাত পা কান এই সব কিছু দিয়া পূর্ণাঙ্গ মানুষ রূপে এই দুনিয়ার জমিনে আমি পাঠালাম। আমার ভাইয়েরা, সৃষ্টির এই জটিল প্রক্রিয়া সুসম্পন্ন করে একদম দুর্বল অবস্থা থেকে এই অবস্থায় দুনিয়ায় একজন মানুষ হিসাবে আপনাকে আমাকে যিনি পাঠালেন, জবাব দেন তো তিনি কে? আল্লাহ। আরো ধীরে কোন, চিৎকার দিয়ে কোন, তিনি কে বলেন তো দেখি? এই পৃথিবীর জমিনে তিনি যে আমাদেরকে পাঠালেন, আমরা বললাম আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই পৃথিবীর জমিনে আমি চেয়ারম্যান মেম্বার, আমি এমপি মন্ত্রী বক্তা, আমরা কি মানতেছি? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করবা, রবের কথা মানবা, যেই রব না চাইতেই তোমাকে সব দিল, চাই নাই পা থেকে মাথা পর্যন্ত যেখানে যে অঙ্গের প্রয়োজন আল্লাহ সেটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আমি একদিন বললাম এখান থেকে এই পর্যন্ত প্রায় 35-36টা গিরে গুনতেছি, এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে, মানে নতুন নতুন গিরে আবিষ্কার হচ্ছে, জয়বার গুনতেছি কম বেশি হয়ে যাচ্ছে, 360টি আর 206টা জোড়া গোটা বডিতে। সুবহানাল্লাহ। কোন এত গিরে দরকার কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা, বলেন সবাই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সিদ্ধার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের খালি সৃষ্টি করেছি তা না, বরং সুন্দর করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ। কোন এত বেশি সুন্দর করে বানিয়েছি,
তোমরা চাও নাই সেটাও দিয়েছি, যেটা প্রয়োজন ওইটা তো দিয়েছি, প্রয়োজনের অতিরিক্ত অনেক অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বডিতে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ, কোন কত সুন্দর করে বানালেন, কি বৈজ্ঞানিক পদ্ধতিতে আল্লাহ আমাদেরকে বানালেন। আমি বললাম এখান থেকে পর্যন্ত তিরিশের উপরে জোড়া কি প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল এই কারণে, এই যে আঙ্গুলিগুলো আল্লাহ ম্যাচিং সিস্টেম করে দিয়েছেন, প্রত্যেকটা গিরাই গিরাই বল বিয়ারিং গিরিজ পূর্ণ মাত্রায়, যেটাতে যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ গিরিজ দিয়া আল্লাহ ম্যাচিং সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গিরাগুলো না দিত তাহলে গোটা হাতটা একটা লাঠি হতো, আমরা জড়াতে মেলাইতে পারতাম, একটা দিল মাত্র, কিন্তু এই দিকে আর গিরে নাই। যদি এমনটা হতো তাহলে হাতটা হয়ে যেত কাঁটা চামচ। ভাত খেতে লাগলাম, ভাতটা মেখে নিয়া ওই ভাত যখন মুখে দেব আমার মুখে না এসে পাশে অন্য লোকের মুখে যাবে, কি তাই যাবে না? কোন গ্রামে যদি একটা গিরে আছে, এই গিরা দিয়া যদি মুখে দিতে লাগতাম, এক আঙ্গুলি নাকের ভিতরে, আর একটা চোখে, আর একটা এই ঠোঁটের ভিতরে ঢুকতো, ঠিক কিনা বলেন? কিন্তু এমনটা না করে আল্লাহ পাক এই যে গিরাগুলো দিলেন, ভাত মেখে নিলাম, হাতে উঠে নিলাম, মুখের কাছে নিয়ে গেলাম, এই যে এই আঙ্গুলের নাম কি? বুড়ে আঙ্গুল। আপনার বাড়ির এটা শাহাদত, বুড়ে আঙ্গুল নাকি? আচ্ছা ধরলাম বুড়ে আঙ্গুল, শ্বশুর বাড়ি গেছেন, যদি শাশুড়ি আপনাকে এইভাবে আঙ্গুল বের করে দেখায় জামাইকে, ওই জামাই থাকবে এই বাড়ি? এ ভাই কথা কন না কেন, জামাই তো থাকবে না কেন? বলে আমাকে এই আঙ্গুল দেখালো, কিন্তু সৌদি আরবে যদি এই আঙ্গুল দেখানো হয়, হাজি সাহেব যারা গেছেন, এই আঙ্গুল যদি দেখানো হয় তাহলে কিন্তু ওরা খুশি হয়ে যায়, ওরা খুশি হয়ে যায়। অনেক সময় বন্ধুদেরকে দুই আঙ্গুল দেখায়, এভাবে বন্ধু গেছে আসসালামু আলাইকুম দোস্ত, এভাবে আঙ্গুল দেখাচ্ছে, তার মানে এক আঙ্গুল গুড, দুই আঙ্গুল ভেরি গুড, কি আশ্চর্য! ওরা বুঝে এই আঙ্গুলের দাম কতখানি, কিন্তু বাঙালি আমরা বুঝি না। এই আঙ্গুলের পাওয়ার কম না বেশি? খালি বেশি না। আপনি 100 বিঘা জমির মালিক, 100 বিঘা জমির মালিক, মনপুর রেজিস্ট্রি অফিসে যাবেন, এই আঙ্গুল কালি মাখাইয়া আপনি কাগজে এভাবে ঠেকাবেন, আপনার গোটা বডির যত মালিকানা ওই 100 বিঘা জমির যত দাম, যত মালিকানা এই আঙ্গুলের ভিতর দিয়া ফ্লেক্সি হইয়া ওই কাগজে গিয়া উঠবে। আর হাতের ভিতরে যতগুলো ভাত আছে সব মুখের মধ্যে যেতে বাধ্য। সুবহানাল্লাহ, বলবেন না? কথা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই আঙ্গুলটাকে আবার খাটো করছে, খাটো মানুষের শক্তি কিন্তু বেশি। এই আঙ্গুলটা খাটো করলে আর পাওয়ার কমটা বেশি? খালি বেশি না, অনেক বেশি, অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বডিটাকে বানালেন কত সুন্দর করে, মুখ, মুখে আমি ভাত দিলাম, দাঁতগুলোকে আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তাআলামুনা শাইআ। সুবহানাল্লাহ, বলেন আর ভাইরা কেন আপনি আল্লাহর ইবাদত করবেন, কি জন্য আপনি আল্লাহর গোলামি করবেন? আজকে শয়তানের পিছনে আমরা ঘুরছি, কেউ ঘুরছে পীরের সাথে সাথে, কেউ ঘুরতেছে মানুষের সাথে, কেউ ঘুরতেছে নেতার সাথে, কেউ ঘুরতেছে শয়তানের সাথে। কথা বলেন না কেন? শয়তানের রূপের শেষ নাই। শয়তান কখন প্যান্ট পরে আসে, শয়তান কখন টুপি মাথার দিয়া জুব্বা গায়ে দিয়া দাড়ি মুখে রেখে আসে, শয়তানের রূপের কিন্তু শেষ নাই। যেই লোককে যেইভাবে ধরার
দরকার। হুজুরের কাছে যদি আসে আমি ইসমাইল, আমার কাছে যদি শয়তান আসতে চায় শার্ট প্যান্ট পরে আসতে পারবে? আমার কাছে আসতে চাইলে টুপি জুব্বা দাড়ি এইরকম পোশাক নিয়ে আমার কাছে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার বিভিন্ন বিভিন্ন জনার পিছনে পিছনে ঘুরতেছি, কেন আপনি ঘুরেন? আপনি আল্লাহর ইবাদত করবেন না অন্যের ইবাদত কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দেখো তো মায়ের পেট থেকে বের হলা, ওই সময় কোনো জ্ঞান ছিল না, কোনো বুদ্ধি ছিল না, এত অসহায়। আমি বলি মানুষ যে কত অসহায়। আমার ভাইরা, মুরগির বাচ্চা ডিম থেকে বের হলো, মুরগির বাচ্চার সামনে আপনি খুদ কিছু ফেলে দেন, ওর সঙ্গে কিছু পাথর কুচি মিশিয়ে ফেলে দেন, দেখবেন মুরগির বাচ্চাটা কুটকুট কুটকুট করবে ওর মা, আর মুরগির বাচ্চাগুলো খুদ গুলো কুড়ে কুড়ে খাবে, একটাও পাথরের দানা মুখে দেবে। এই কথা বলেন না কেন? সব পাথরের দানা পড়ে থাকবে, খাদ্যের দানাগুলো এই বাচ্চাগুলো খাবে। অথচ আপনার ছেলে এক বছর বয়স হয়ে গেছে, বসে আছে, ওর সামনে আপনি মুড়ি ফেলে দিবেন, কুড়ে খাবে, যদি মুরগির গু থাকে তাও খাবে। এ কথা বলেন না কেন? তার মানে বুঝে গেল মুরগির বাচ্চার চাইতে একটা মানুষের প্রাথমিক অবস্থা দুর্বল। বুঝেন নাই? হাঁসের বাচ্চা ডিম থেকে বেরিয়েছে, এই হাঁসের বাচ্চাটাকে বাড়ি আলি ও খলে করে নিয়ে গিয়ে ঝাঁকাই করে নিয়ে যায়, পানি ফেলে দেয়, ও মনের হরষে পানির মধ্যে দৌড়াই, সারাদিন দৌড়াবে, একটা বাচ্চা ডুবে মরবে নাকি? তার মানে ওকে এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ সৃষ্টিগত ভাবে ও শক্তিশালী। আপনার ছেলের বয়স 3 বছর, পানির ধারে খেলতেছে, খেলতে খেলতে হঠাৎ করে পা পিছলে গেছে, কিংবা হাত ধোয়ার জন্য পানিতে নামছে, পা পিছলে পানির মধ্যে পড়ে গেছে, ওর উঠার শক্তি নাই, পানি খাইতে খাইতে চোখ উল্টে গেছে, পেট ফেটে গেছে, পানি খেয়ে পানির মধ্যেই পড়ে মরে আছে। সৃষ্টির দিক থেকে হাঁসের বাচ্চার চাইতে আপনার বাচ্চা দুর্বল না সবল? আপনি আজকে বড়, কি সুন্দর চেহারা যুবক মানুষ, টাইগার বডি আপনার, আপনি নামাজে যান না, আপনি কোরআনের কথা মানেন না, আপনি ইসলামের কথা মানেন না, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন।